এই ডগ মানে কি বলতো কি ম্যাডাম ডগ মানে চুপ আছো বা ছেলেগুলো কেন আপনার বাপ আছো এই তোমরা সবাই আমার কথা শুনো কেন আপনার বাবার খায় নাকি আপনার কথা শুনো এই বলতো তোদের জীবনে কি করার ইচ্ছা আছে ই ম্যাডাম আমার জীবনের ইচ্ছা আছে স্বপ্ন ভাতুরিকে নিয়ে হ্যাঁ ম্যাডাম স্বপ্ন ভাতুরিকে বিয়ে করে আমি দুবাইয়ে নিয়ে যাবো দুবাইয়ে এই একদম চুপ হ্যাঁ এটাই এই বয়সে এত পেকে গেছিস দেখেন ম্যাডাম এভাবে আমার বন্ধুর প্রেমকে অপমান করবেন না নাহলে আপনার মেয়েকে ভ্যা করে নিব হ্যাঁ আর শুনেন শুনেন এদিকে আসেন আপনার মেয়ে এমনিতে অনেক সুন্দর লাগে আমাকে নারে আমি বিয়া করে নিব তোমার মেয়েকে আপনার মেয়ে যদি আমাকে ভ্যা করার জন্য রাজি না হয় না আমি যাদুকর আপনার মেয়েকে রাজি করাবো আর সহ্য করা যাচ্ছে না তুই খুব ফুটে ফুটে করছিস এই বই পড়তো দেখেন ম্যাডাম বই বলতে কিছুই নেই মানে কি বলতে চাইছিস তুই বলতো দেখেন ম্যাডাম এইসব হলো স্টুডেন্টদের সুখ শান্তি নষ্ট করার এক গভীর যন্ত্রণা কি তোদের জ্বালার সহ্য করা যাচ্ছে না রে বাইগান মেডাম যেভাবে বকছি তা আমাকে তো মুতা লেগে গেল বে ম্যাডামকে বল ম্যাডামকে বল এই তোরা কি বুঝে বুঝে করছিস রে ম্যাডাম বলছিলাম যে আমাকে খুব জোরে মুতা লেগেছে মুততে যাবো বেয়াদব কথা কেন এরকম অশ্লীল ভাষা কেন ব্যবহার করছিস ভালোভাবে কথা বলতে পারিস না না ম্যাডাম না এই তুই পালা তো তোর জন্য সব ছেলেরা খারাপ হয়ে যাবে ঠিক আছে ম্যাডাম আমার ত্রুটি আমি চলো আমার তুই আমার টুপি কেন খুঁজছিস বারবার আমি খুলেনি আমি খুলেনি মাইর বলছি আমার নিজের মাকে বলে দেবো তুই টুপি খুঁজছিস আমি খুলেনি মাইর বলছি আমি খুলেনি আমি চললাম Jangan, jangan, jangan.